প্রথম ছিলাম না বাট আমি গিয়ে লাস্ট চলন্ত অবস্থাতেই দিই মানে ওরা হচ্ছে 11টায় নুসরাতের সাথে মানে মুনিয়ার বড় বোনের সাথে মুনিয়ার লাস্ট কথা এরপরে মুনিয়াকে ওনারা মানে কুমিল্লা থেকে ঢাকায় আসে কিন্তু ঢাকায় আসার পথে অনেকবার কল দেয় ওর সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না পরে 4:15 বা 4:30 এরকম একটা সময় ওনারা ঢাকা আসে আসার পরে মানে মুনিয়াকে প্রথম দরজানক করে কল দেয় কল দিয়ে কোনোভাবেই রেসপন্স পায় না পরে হচ্ছে নিচে যায় নিচে গিয়ে বাড়ির যে কেয়ারটেকার ছিল কেয়ারটেকারের সাথে কথা বলে তারপরে নিচে গিয়ে ইন্টারকমে কল দেয় যে পরে মুনিয়ার কোনো রেসপন্স না পেয়ে পরবর্তীতে বাড়ির মালিকের সাহায্য নিয়ে ওনারা দরজা বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে ওনারা দরজা ভাঙে মানে বাড়ির যে মালিক ছিল কেয়ারটেকার ছিল সবার উপস্থিতি দরজা ভাঙে ভাঙার পরে এখানে মুনিয়ার লাশটা ঝুলন্ত অবস্থায় দেয় আপনাদের কি সন্দেহ আছে যে এটা কি আত্মহত্যা নাকি এখন এটা আপাত দৃষ্টিতে এটাকে কেউ হত্যাকাণ্ড বলতেছে কারণ আমাদেরও জিনিসটা আমাদেরও মনে হচ্ছে হত্যাকাণ্ড হতে পারে মানে ইয়েও হতে পারে সুইসাইডও হতে পারে জিনিসটা এখন বিচারাধীন আছে সুইসাইড যদিও সে করে মানে সুইসাইড পর্যন্ত নেয়া তার অনেক কারণ ছিল যেগুলো তার চারটা ডায়েরিতে সে আজকে থেকে না 2020 সাল থেকে কিন্তু সে প্রত্যেক দিন ডেট দিয়ে দিয়ে লিখতো তাকে কিন্তু প্রত্যেক দিনই একটা মেন্টাল হ্যারাসমেন্ট করা হতো মানে সে যেভাবে লিখতে তার দাড়িগুলো পড়লে এটা বোঝা যাবে আর ঠিক আছে আর সুইসাইডও যদিও করে থাকে সুইসাইড করার পূর্ব মুহূর্তর বোনের সাথে যে কথাগুলো যেগুলো মামলায় অলরেডি উল্লেখ করা আছে সেগুলো দেখলে তারা বুঝতে পারবে কি ছিল মানে ওর হচ্ছে কি ওকে তো অলরেডি হত্যা ও যেমন লাস্ট যখন ওর বোনকে কল দেয় ও কিন্তু বলছিল যে ওর বোনকে বলে যে মানে তোমরা তাড়াতাড়ি ঢাকায় আসো আমাকে মেরে ফেলবে এই টাইপের কথা বলা হয়েছে তারপর মানে ওকে ফোন করে ধমক দেওয়া হয় তোর তোকে ছাড়বো না তোকে দেখিনি ওকে আমার শত্রুপক্ষের সাথে জড়িত এই টাইপের কথা আনবিরের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক আছে পরবর্তীতে মানে আর যখন সকাল 9টায় কল দেয় তখন হচ্ছে মুনিয়া ওর বোনকে কল দিয়ে অনেক ভয়ানক ভাবে কান্নাকাটি করে যেটা স্বাভাবিক ছিল না বডিটা কিভাবে ছিল আসলে আপনি যখন ঝুলন্ত অবস্থাতেই ছিল বডিটা যখন মানে ফ্যানের সাথে যখন ঝুলা অবস্থা ছিল তার পা দুটো বিছানাতেই ছিল কিন্তু পা দুটো হচ্ছে একদম মানে শুধু বিছানার সাথে লাগানো না লেগে একদম লেপকানো ছিল দুইটা দুই পাশের দিকে একদম ছড়ানো ছিল ঠিক আছে যেটা মানে হয়তো আপনারা ছবি আপনাদের কারো কাছে মনে একটা ছবি আছে আমি দিয়েছিলাম ছবিতে আছে পা দুটো কিন্তু একদম লেপকানো ছিল ঠিক আছে আর ওর পায়ের দুপাশের মাঝখানে পায়ের দুটা পায়ের মাঝখানে একটা টুল দেয়া ছিল এখন যে কারণে অনেকেই ধারণা করতেছে জিনিসটা হত্যাকাণ্ড যদি মেয়েটা ঝুলতে শেষ মুহূর্তে সে বাঁচার একটা চেষ্টা করত টুলটা কিন্তু সরও নাই পড়ো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পা যদি ঝুলো থাকে এটা পুলিশ বলতেছে এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে যদি ওই ধরনের কোনো ব্যাখ্যা থেকেও থাকে পা আসলে এতটুকু ঝুলানো থাকে কিনা একদম পা পুরো ঝুলে একদম বাঁকা হয়েছিল দুইটা দুই পাশে এগুলো এখন মামলার যেহেতু মামলা করা হয়েছে এগুলো তদন্ত সাপেক্ষে হয়তো বোঝা যাবে কিন্তু বাদীপক্ষ এটাকে এখন হত্যাকাণ্ড বলে ইয়ে করতেছে না সুইসাইডও বলতেছে না যদি সুইসাইডও হয়ে থাকে এটা সুইসাইড পর্যন্ত তাকে নেওয়া হয়েছে যেটা যথেষ্ট এভিডেন্স মানে ফোন কল রেকর্ড গুলা যদি বের করা হয় বা ডায়েরি গুলা যদি পড়া হয় তাহলে অবশ্যই জিনিসটা আপনারা দেখতে পাবেন।